গাইঘাটা থানার বড়া এলাকায় এক চিটফান্ড কর্তার বাড়িতে হানা দিল সিবিআই পাঁচজনের সিবিআই দল এদিন হানা দুপুর বেলায় ওই বাড়িতে বেশ কিছু নথিপত্র নিয়ে গেছেন তারা গাইঘাটা থানার বড়া গ্রামে সিবিআই হানা এক চিটফান্ড কোম্পানির ডিরেক্টরের বাড়িতে সিবিআই এর পাঁচজনের ওই দলটি শুক্রবার দুপুরে হঠাৎই হানা দেয় গাইঘাটা থানার বড়া এলাকায় জানা গেছে স্থানীয় বাসিন্দা ধনঞ্জয় অধিকারী ইএম ব্যাংক অ্যাগ্রো লিমিটেড নামে একটি অর্থলগ্নি সংস্থার ডিরেক্টর ছিলেন ধীরে ধীরে বন্ধ হয়ে যায় চিটফান্ড সংস্থাটি তারপর মোটামুটি সব চুপচাপে ছিল হঠাৎই শুক্রবার ধনঞ্জয়ের বাড়িতে হানা দেয় সিবিআই ধনঞ্জয়ের আধার কার্ড প্যান কার্ড ভোটার কার্ড সহ তার অফিসের বিভিন্ন নথি সংগ্রহ করে সিবিআইয়ের দলটি ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড গাইঘাটা